পাঞ্জিবাড়া প্রধানের কাছে নিবেদন আবেদন আমাদের থাকছে। গত দুদিনের বৃষ্টিপাতের ফলে পাঞ্জিপাড়া অঞ্চলের বিভিন্ন জায়গা বৃষ্টির জল জমে জলমগ্ন হয়ে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে পাঞ্জিপাড়া অঞ্চলের মধ্যে দিয়ে বাহিত সুধা নদী, যার জল যা হঠাৎ করে বৃষ্টিপাতের ফলে এতটাই বেড়েছে যে শান্তিনগর, গোপালগঞ্জ কলোনি, আলুয়াবাড়ি, নিয়ামতপুরের মধ্যে যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ভেস্তে গেছে। দীর্ঘ কয়েক দশক ধরে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের কাছে আবেদন করেও এর স্থায়ী পারাপারের ব্যবস্থা করা এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই অবশেষে বাধ্য হয়ে নিজেদের পারাপারের ব্যবস্থা সকল গ্রামবাসী মিলে নিজেরাই করলেন। এছাড়াও দুই দিনের লাগাতার বৃষ্টিপাতের ফলে সুধা নদীতে হঠাৎ জল বেড়ে যাওয়ায় কচুরিপানা এসে পারাপারের বাঁশের সাঁকোটি ভেঙে দেয়। তারপর সকালে স্থানীয় গ্রামবাসী সকলে মিলে নদীতে নেমে কোনো রকমে বাঁশগুলো তুলতে সক্ষম হয়েছেন, আবার যাতায়াতের ব্যবস্থা কোনো রকম ঠিক করেছেন। তবে কখন ভেঙে যাবে তা ঠিক নেই, জীবনকে হাতে রেখে করছে পারাপার অসহায় এলাকাবাসীরা। দশ শতকের উপরে জল চলছে এখানে নদী, এইভাবে প্রতি বছর নেয় এবারও ভেসে গেছে। আর এখানে কোনো যাতায়াতের কোনো ভুলক্ষেপ নাই, কত জায়গা পঞ্চায়েতে সরকারকে জানাচ্ছি তাও আমাদের করে দিচ্ছে না। আমরা উপার্কের কৃষক এবার আসতে পারছি না, আর উপার্কের কৃষক উপার দিতে পারছে না। আর যদি রুগী, বাচ্চা কাচ্চা, স্কুল কলেজ সব এই পারে, আর ওই পাড়ের লোক ওই আড়াই কিলোমিটার দুই কিলোমিটার ঘুরিয়ে তারপরে সেখানে যেতে হচ্ছে। আপনারা এর একটা সুরাহ করে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে দিয়ে আপনারা একটা ব্যবস্থা করে দিন, নয়তো আমরা এই এলাকার কৃষক যারা আছি তাদের খুব দুর্যোগ অবস্থা এইভাবে পোহাতে হচ্ছে প্রতিদিন। আপনাদের দ্বারা পাঞ্জিপাড়া প্রধানের কাছে নিবেদন আবেদন আমাদের থাকছে জনসাধারণের, আপনারা অতি সত্বর সাঁকোর ব্যবস্থা করে আমাদের পারাপারের ব্যবস্থা চারপাশ গ্রামের।